গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা রেস্টুরেন্ট। তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি ভালো আছি। আজকের ব্লগটা সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করছি, তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখে থাকো। তো তোমরা ভাবছো যে সন্ধ্যাবেলা কেন রেডি হয়েছি ম্যাড আমি? তো আজকে একটু বাজার যাচ্ছি, জানি না আমি কিসের জন্য যাচ্ছি, তবে বাবা ফোন করে বললো যে রেডি হয়ে আয়, তো তার জন্য যাচ্ছি, দেখি কি হয়। কিছু রিলস বানাবো। তো এখন রেডি সেডি হয়ে গেছি, বানিয়েছি তিনটা ভিডিও আমি, তাও তো এখন কি বলবো, পুজো তো আরম্ভ হয়েই গেছে প্রায় আমাদের দিকে বাজারে, মানে ভালো রকমই তোড়জোড় হয়, তো আরম্ভ হয়ে গেছে। তোর বাবা বললো যে আসতে, তো পারমিতাকে একটু নিয়ে যাবে, হয়তো একটু ভিডিও টিডিও বানাবে, একটু ফুচকা বা মোমো যাই হোক কিছু একটু খাবে, তো খেয়ে তারপরে বাড়ি আসবো। তারপর বাড়ি আস, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা, তোমাদের সাথে কিছু কিছু মানে যেটুকুনি পারবো সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি অলরেডি রেডি, এই দেখো রেডি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। দেখো পুরো রেডি হয়ে গেছে। আর তোমরা সবাই জানো যে আমরা কোথাও গেলে আমাদের বিছানার অবস্থাটা খারাপই হয়ে যায়। হ্যাঁ মানে মানে রেডি হয়ে হ্যান ত্যান ছড়িয়ে মুড়িয়ে দিই, তার জন্য একটু অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, ইভেন্ট আমি তোমরা অনেকদিন পর তোমরা এই করলাম, বিছানাগুলো একটু ইগনোর করে যেও। ইগনোর করে যেও। আর এই যে জিন্সের প্যান্টটা পরেছি অনেক দিন পর অনেকদিন পর, পরে টাইম পরিনি হতে গেলে অনেকদিন। তো চলো কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, গিয়ে দেখি যে ছোট ছোট বাচ্চারা নৃত্য করছে, তো নৃত্য করছে, আর দেখো নৃত্যগুলো কত সুন্দর হচ্ছে। আর ভয়েসটা তো আমি দিতে পারবো না, কারণ ওখানে ভয়েসটাও দিতে পারবো না, আমার গানটাও দিতে পারবো না, আমি যেহেতু আমার কপিরাইট চলে আসবে, তো এই হলো একটা ঝামেলা যে কপিরাইট চলে আসবে, তার জন্য এই দিতে পারবো না, তো তার জন্য দিতে পারিনি। তো তোমরাই দেখো, আর আমি গুবিরিয়াস পরে গেছিলাম একটা ভিডিও শ্যুট করার জন্যে, যেহেতু তার জন্য পরে গেছিলাম। আর এখানে বাবা আছে, আর এখানে অনেক দর্শক আছে, তো দেখো খুবই সুন্দর। আর আমি তো ভয় দিতে পারবো না, তোমাদের ঘরে বলেই দিলাম যে আমি গানটাও দিতে পারবো না, তো তোমরা একটু দেখে নিও। আর এই যে আমি, আর এখানে দেখো একটা বোন কালী ঠাকুর সেজেছে, আর কত সুন্দর। তো দেখো বোনটা খুবই সুন্দর নৃত্য করছে, আর নৃত্যটা যেমন তেমন, এই নাচগুলো একটু নাটকের মতো হয়, তো খুবই সুন্দর লাগছে দেখতে। আর এটা হলো ইটকুলাপাড়া, আমাদের সমুদ্রগড় বাজারে, তো খুবই সুন্দর লাগছিলো। তোমরা চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমি তো গানটা দিতে পারবো না, কবে চলে আসবে, তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে দেখে নিও। আর এই যে ঠাকুরটা কতটা সুন্দর, দেখো আমি আমাদের সমুদ্রগড় বাজারে যতগুলো ঠাকুর দেখেছি তার থেকে এটাই বেশি সুন্দর লাগছে আমার। তো তোমাদের ঘরে তো একটা ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি সব ঠাকুরগুলো, তো তোমরা কমেন্টে জানাবে কোনটা বেশি ভালো লাগছে। আর আমার তো খুব ভালো লেগেছে এই ঠাকুরটা, আর তার জন্য এখানে এটা বেশি সুন্দর বলে তার জন্য এখানেই আমি একটা ভিডিও শ্যুট করতে গেছিলাম, তো তোমরা প্লিজ শর্ট ভিডিওটা দেখে নিও আমার চ্যানেলেই আছে। তো আমি বলছিলাম যে আমার খুব ভয় করছে, বুকটা ধকাস ধকাস করছে, আমি এই কথাটাই বলছিলাম। তো অনেক দর্শক আছে, তো দর্শকের মধ্যে তো আমাকে নাচতে হবে এখানটা, তার জন্য আরও বেশি ভয় লাগছিল, তো যাই হোক ম্যানেজ করে করেছিলাম আমি। তো এখানে দেখো আবার একটা ওইটাই হচ্ছিল তখনও, ওটা গানটা অনেকটা বড় ছিল আর অনেকটা ডান্সটা ছিল, আর আমি শুধু বলছিলাম আমি পারবো না আমি পারবো না, তো লাস্ট নিস আমি করেছিলাম ডান্সটা। তো বন্ধুরা দেখো, আমার যেই স্যুটটা করতে গেছিলাম ওটা আমার করা হয়ে গেছে, আর তারপর আমরা বেরিয়ে চলে আসছি। আর বাইরের ভিউজগুলো মানে বাইরের দৃশ্যগুলো তো খুবই সুন্দর করেছে, আর এখন আমরা বাড়ি যাচ্ছি, আর দেখো কতটা সুন্দর লাগছে। আর আমাকে গুবিরিয়াসটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সেটাও না যে বাড়ি যাচ্ছি, এখন আমি একটু খাওয়া দাওয়া করবো, তো চলো তোমার স্কিপ না করে দেখতে থাকো।
আমি এখন রাস্তার দিকে বেরিয়ে যাচ্ছি, এটা আমাদের সমুদ্রকার বাজার। তো যারা যারা আমাকে লাইভে বলছিলে যে তোমাদের বাজারটা কেমন একটু ভিডিও করে তোমরা দেখাও, এই যে যারা যারা আমার লাইভ দেখো তারা তারা প্লিজ আমার ব্লগটাকে দেখো, তাহলেই জানতে পারবে এবং বুঝতেও পারবে। তো দেখো, তো তারপর আমি একটু মোমো খেতে চলে গেছিলাম। তো এখানে আমাকে এখন মোমো দিচ্ছে, আমি এক প্লেট মোমো খাওয়ার পর আবার এক প্লেট নিয়েছিলাম। তো সেটা আমি আর খেতে পারিনি, সেটা মা আর বাবাই খেয়েছিল, বাবা খায়নি মাই খেয়েছিল। তো দেখো এখন আমাকে স্যুপ দিচ্ছে, স্যুপ, কিন্তু আমি স্যুপটা খাইনি, আর স্যুপটা একদমই এতই গরম ছিল আমি খেতেই পারিনি, এবং কি আমার জিভটাই পুড়ে গেছিলো, আর এখানে ধরতে পারছিলাম না আমি যেহেতু গরম ছিল, তো তার জন্য মাই ধরেছিল, তারপর আমি খেয়েছিলাম। তারপর আমার মোমো খাওয়া হয়ে যাওয়ার পর তারপর বাবার মা একটু ফুচকা খাচ্ছিল। তো তেমন বাবা তো কিছু খায় না, ফুচকাটা একটু খাই। তো তো বাবার মা ফুচকা খাচ্ছিল আর মা আমাকে একটা দিল, আমি খেলাম। আর আমি মোমো খেয়েছিলাম বলে আমি ফুচকাটা খাইনি। তো তোমরা দেখো, আর মা বলছিল খা খা, আমি খাইনি, একটাই খেয়েছিলাম। তো বন্ধুরা, তখন তো তোমরা দেখেছিলে যে আমি অন্য ড্রেস পরেছিলাম, জিন্স টপ পরেছিলাম। তো সেটা পরে ভালো লাগছিল না, তারপর ওটা খুলে দিয়ে এই গুপি ড্রেসটা পরলাম, যেটা আমার কাকা আমাকে এনে দিয়েছে, বাইরে থেকে না, বাড়ি এসেই এনে দিয়েছে আমাকে। তো কাকিমার আর আমার একই এনেছে, তো এটাই আমি পরেছিলাম। এমনিতেও আমাকে এটা পরে খুব, এটা আমার খুব ভালো লাগে। তো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। আর আমাদের সব কিছু কমপ্লিট, মানে ভিডিও করা, খাওয়া দাওয়া সবই, আমি আজকে মোমো খেয়েছি। আর আমরা গেছিলাম তো ঘুরতে গেছিলাম, একটা ঠাকুর দেখলাম, একটা না অনেকই ঠাকুর দেখেছি, সব ঠাকুর ভিডিও করা হয়নি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে। আজকে আমাদের সবাইকে টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সবাই গুড নাইট, গুড নাইট।